সকাল সকাল বন্ধুরা ঢুকে গেছি রান্নাঘরে, আর এটাই আমার সকালের রোজ দিনের কাজ। প্রথমে আমি রান্নাঘরে ঢুকে যাই, বাসি নাইটিটা চেঞ্জ করে খাবারটা বানিয়ে হাজব্যান্ডকে খেতে দিই, না হলে ও না খেয়ে যেতে হবে। তো রাতে ভাত ছিল, ভাতটাকে সুন্দরভাবে ডিম আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিলাম, একটু তেলও দিয়েছি সঙ্গে, একটু না বেশ ভালোই দিয়েছি। আর এদিকে ওকে ওর খাবারটা রেডি করে দিয়ে দেখো সকালের জন্য একটা ভাজা বসিয়ে দিয়েছি। তো ভাজাটা হয়ে গেলে পরে ভাবছি আজকে একসঙ্গে মানে সকাল আর দুপুরে ভাতটা রান্না করে নেবো। আর এদিকে কালকে রাতে হচ্ছে কারেন্ট ছিল না, তো থালা বাসন ধোয়া হয়নি, এদিকে উঠানটা দেখেই বুঝতে পারছো। তো থালা বাসনগুলো বের করে নিলাম, কলপাড়ে রেখে দেবো, ওগুলো ধুয়ে নেবো। তো চলো কাজগুলো আস্তে ধীরে করা। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। রিয়া ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি সকাল সকাল শুরু করে দিলাম, 7:30টার দিকে ঘুম থেকে উঠে গেছি, উঠে টুকিটাকি কাজকর্মগুলো করে নিলাম। তো এই যে দেখো কলপারে কতগুলো থালা বাসন নিয়ে এসেছি, এগুলো এখন মেজে নিব। আর কালকে বিকেল থেকে ছিল না হচ্ছে কারেন্ট, তো মোটামুটি 5:30-6টা থেকে কারেন্ট নেই, সারা রাত কারেন্ট আসেনি। তো সেই জন্য এতগুলো থালা বাসন যেহেতু অন্ধকারে কী করে মাঝামাঝি করবো, আর রান্না খাওয়ার পর রাতে রোজ দিনে ধুয়ে রাখা হয়, আর কালকে হচ্ছে একটাও থালা বাসন মাজা হয় না, তো প্রচুর জমেছে। তো এখন এগুলো সব মেজে নেবো, আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আর ওর আবার স্কুলও আছে, আর এদিকে তো রাতে পুরো বৃষ্টি হয়েছে, এই যে দেখো উঠোনের অবস্থা। আর বৃষ্টি হলে কিন্তু উঠোনটা মানে একটু ঝাড়ু দিতে প্রবলেমও হয়ে যায়, কারণ একদিকে জল আর একদিকে হচ্ছে পাতা। তো আর আমাদের উঠোনে যেহেতু গাছ আর কি, তো সেই জন্য উঠোনটা একদম পুরো পাতায় ভরে গেছে। তো উঠোনটা একটু পরেই ঝাড় দেওয়া হবে। আর এদিকে দেখো সুন্দর একটা হাওয়া চালিয়েছে। তো চলো, আর দেখতেই পেলে ঘুম থেকে উঠে প্রথমেই ঢুকে গেছি রান্নাঘরে, তো হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিলাম, ও এখন কাজে চলে যাবে, আর এখন আমি আস্তে ধীরে কাজগুলো করব। তো চলো, আর এদিকে হচ্ছে সকালের জন্য একটা ভাজা বসিয়ে দিয়েছি বেগুন, তারপর হচ্ছে আলু আর হচ্ছে বটবটি দিয়ে। তারপর আজকে ভাবছি যে আজকে দুবারে ভাত রান্না করব না, একবারে ভাতটা রান্না করে নেবো, মানে সকাল দুপুরেরটা একবারে করব, একটু দেরি করে বসাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো আগে বাসনগুলো মাজবো, মেজে তারপর বাদবাকি কাজগুলো করবো। তো একে একে সব কাজে সেরে নিচ্ছি। তো থালা বাসন ধুয়ে এদিকে দেখো চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে চা করে নিচ্ছে, আর বাবু এখনও ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম একেবারে নিয়ে তারপরে ওকে আর কি ডাক দেবো। তো চলো, আমার চা কমপ্লিট হয়ে গেছে, সকালে তাহলে মোটামুটি কাজ শেষ। তো বন্ধুরা, মোটামুটি কাজ করে চা করে এই যে ঘরে চলে এসেছি, আর বাবু এখনও ঘুমোচ্ছে, এই যে দেখো মশারি, ওকে আর দেখালাম না, বিছানাটা পুরো অগোছালো, তো সেই জন্য আর ওকে দেখালাম না। তো সোনাটা বেজে গেছে, এখনও ঘুম থেকে উঠেনি, আর দেখো আজকেও স্কুল আছে। তো এখন ইদানিং রোজ দিন ও 10টা মানে 9:45-10 এরকম সময় ঘুম থেকে উঠছে আর কি। তো আমিও ডাকাটা কি করি না, যেহেতু উঠে সেরকম তো চাপ নেই বলতে রাতে, সেজন্য আমি আর কি হোমওয়ার্কগুলো কমপ্লিট করে রাখার চেষ্টা করি। তো 3টে হয়ে গেছে, আর একটা বাকি আছে, ওই 10-15 মিনিটের মধ্যে একটা কমপ্লিট করে খাইয়ে তারপর স্কুলে দিয়ে আসবো। আর প্রচুর ঘুমাচ্ছে, ডাকতে হচ্ছে, এত গভীর ঘুম না, কালকেও ডেকে ঘুম থেকে তুলেছি। তো দেখি আমি চাটা খেয়ে তারপর ওকে তুলে নেব, আর মানে 4টা বই রাতে একেবারে একসঙ্গে কমপ্লিট করা যায় না, তো একটা রেখে দিয়ে 3টা কমপ্লিট করিয়ে নিই, আর এখন সেই আরাম করে ঘুমাচ্ছে। তো যাই হোক, আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দিব। আজকে তো বললাম একসঙ্গে মানে দুপুর আর সকালটা একবারে করবো, সেই জন্য এখনও হয়নি আর কি। আর এদিকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা তো দেখতেই পার মানে ভালো না বেশি আর কি, রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, আর এই যে এখনও বৃষ্টি পড়ছে। তো দেখা যাক কী হয়, মুষলধারে বৃষ্টি হলে তো ওকে স্কুলে মানে দিয়ে আসা যাবে না আর কি। আর তো ওয়েদারটা যদি মানে হালকা হালকা বৃষ্টি থাকে তবে আমি দিয়ে আসবো স্কুলে গিয়ে। তো চলো এখন আমি সকালে টিফিনটা করে নেব, আজকে আর কিছু করিনি, মুড়ি দিয়ে খাবো, মুড়ি আর বিস্কিট চা, তো এটা দিয়ে খাবো, খেয়ে তারপর ছেলেকে আর কি ঘুম থেকে তুলবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো রোজ দিনকার মতো এই যে চা আর বিস্কিট নিয়ে বসে গেছি, আর আজকে না বেশি বিস্কিট নেই, তো ভাঙাচোরা যে কয়টা ছিল সেটাই ছেলের জন্য নিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে লাল চা, আর আমার জন্য নিয়েছি মিরি বিস্কুট আর হচ্ছে মুড়ি। মিরি বিস্কুটটা আগে কিন্তু বাবু ভালোই খেত, কিন্তু এখন খেতে চায় না যেহেতু, তো এক প্যাকেট আনা হয়েছিলো, ঘরেই পড়ে আছে, তো ভাবলাম আমিই নিয়ে নিই। আর এই যে এখন হচ্ছে সে টপ বিস্কিটটা আর এই যে নোনতা বিস্কুটটা এখনও ভালোবাসা আর কি খেতে, তো ওর জন্য এটাই আনা হয়। তো চলো এখন খেয়ে নিবো চা। তো বন্ধুরা, ছেলেকে স্কুলে দিয়ে এসে যে বাড়িতে চলে এলাম, দেখো আজকেও ডিমটা পড়ে গেছে, তো এসে একদম সেন্টারে ঢুকে সেন্টার থেকে ডিমটা নিয়ে এসেছি। তো এখন যাব শাড়িটা চেঞ্জ করে, ভাবছি একবারে স্নানটা করে তারপর রান্নাঘরে ঢুকবো, আর 1 ঘন্টা প্রায় ওখানে চলে গেলো। তো চলো
কাজবাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। আগে স্নান করবো, স্নান করে তারপর ঘরদোর কোচকার সব কিছু করবো, রান্না করবো। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এইমাত্র বাড়িতে ঢুকেছি, তো দেখো স্নান টান করে চলে এসেছি কলপাড়ে। আর এই যে এখানে নিয়ে এসেছি মাছ, দেখা যাচ্ছে তো সকালে রেখেছিল আর কি, মাছগুলো কাটা হয়নি, তো ভাবলাম এখন আমি কেটে নিই ছোটো ছোটো বাটা মাছ। তো চলো এখন কাটবো, কেটে রান্না বসাবো। আর আজকে তো একবারে ভাতটা করে নিয়েছি, ছেলেকে পড়াতে পড়াতে ভাতটা একবারে করে নিয়েছি। একটু লেট করে যেহেতু বসিয়েছি, সকাল আর দুপুরটা একবারে হয়ে গেছে, এখন শুধু এই মাছটা করব, আর হচ্ছে করব হচ্ছে ভাজা। তো সকালে যে ভাজাটা করেছিলাম সেটাও আছে। তো চলো, তো এখন সোয়া একটা বেজে গেছে, মাছ কেটে চলে এলাম রান্নাঘরে। আজকে কারেন্ট নেই, ওই কালকে মানে সারা সব বিকেল থেকে যেরকম প্রবলেম, আজকে সকাল থেকে সে একই প্রবলেম। কিছুটা সময় কারেন্ট ছিল, ভাগ্যিস আজকে হচ্ছে সকাল সকাল ভোর 5টা থেকে মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু একদম ব্যাটারি হচ্ছে মানে চার্জই ছিল না, সুইচ অফ হয়ে গেছিলো। তো চলো এখন রান্নাটা করে নিব। তো ভেবেছিলাম যে উস্তে ভাজা আর মাছটা করবো, তো এখন দেখছি মানে সকালে যে ভাজাটা করেছিলাম সকালে ভাজাটা পুরোটাই রয়ে গেছে, মানে যেটা আছে আর কি পুরোটা না, মা ভাই খেয়েছে আর আমি ওই যে কাকিমাদের বাড়িতে প্রসাদ খেয়ে এসেছি খাইনি, তো ওটাতে হয়ে যাবে। তো এখন এই যে দেখো দু তিনটে হচ্ছে লাল হয়ে যাচ্ছিলো, সেই জন্য নিয়ে নিলাম তিনটে উস্তে। তো এই তিনটে উচ্ছে ভাজা করবো আর কি, আর হচ্ছে মাছটা করবো। তো মাছের ঝোলটা ভাবছি পাতলা করে ডাটা আর আলু দিয়ে ঝোল করবো। তো চলো আজকে মাছটা দুবেলারই হয়ে যাবে, চলো এখন ভাজাটা বসিয়ে দিই। শোয়া একটা বেজে গেছে, ওইদিকে আজকের ভিডিও কিছুই রেডি করা হয়নি, মোবাইলে যেহেতু চার্জ ছিল না, নাহলে রাতে কিছুটা করে রাখি সব মানে তারপর ওই দুপুর থেকে কিছুটা করি। তো আজকে এখনও ভিডিও কিছুই করা হয়নি, তো জানি না কী হবে। তো চলো আগে ভাজাটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে মাছটা ভাজবো আর কি। তো এদিকে দেখো লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নিচ্ছে, আর মাছটা একটু নরম হয়ে গেছে যেহেতু অনেকটা সকালে রাখা হয়েছিল। তো বেশ কিছুদিন যাবৎ রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে কিন্তু সেরকমভাবে মানে পুরোপুরি শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে রান্নাটা শেয়ার করি। তো এদিকে দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি, বেশি দিব না, চারটা চারটা করে দিব, আটটা মাছ আছে। আর দুবেলা চারজনের মানে হয়ে যাবে দুটো দুটো করে, আর বাবুর জন্য করব হচ্ছে ডিম অমলেট। তো মাছটা আমি এখানে রান্না করছি আলু ডাটা আর হচ্ছে ঝিঙে ছিল তো ঝিঙে দিয়ে, আর তো এদিকে সব মশলা বেটে নিলাম, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর হচ্ছে পেঁয়াজ বাটা। তো একটু বেশি করে করছি দুবেলার জন্য, যেহেতু মশলাটা একটু বেশি করে মানে নিয়েছি। এদিকে দেখো মশলাটা কষিয়ে ভালো করে ঝোলটা দিয়ে দিলাম, আর একটু না হালকা করে করব, তো ডাটা আর ঝিঙে দিয়ে না হালকাটাই ভালো লাগে। তো মাছগুলো দিয়ে দিয়েছি, তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে একটু করবো রেস্ট, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা বাজে হচ্ছে 5:45, আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে বাত্র এলাম, খাওয়া দাওয়া করে এতক্ষণ শুয়েছিলাম, বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম। এদিকে দেখো মশারিটা টাঙিয়ে দিয়েছি কারণ প্রচুর মশা, আর আমি এখন যাব হচ্ছে বাইরে, জামা কাপড়গুলো তুলে নেবো, পাল থালা বাসন আছে সবগুলো তুলে নেবো। আর ওই যে উঠে যাচ্ছে, মানে আমি উঠলেই উঠে যায়, তো ফ্যানটা দিতে লাগবে গরম, কারণ মানে ওয়েদারটা মানে যতই হচ্ছে ঠান্ডা ঠান্ডা থাকুক না কেন, মশারিটা টাঙানোর পর কিন্তু একটু গরম গরম লাগে। তো এই যে ও ছটফট করছে, তো চলো একেবারে সন্ধ্যে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি, ফ্যানটা দিয়ে দিই। ফ্যানটা দিলে কী হবে, তো ফ্যানটা দিলে আর কি কিছুক্ষণ ঘুমাবে। তো চলো আর আমি ওই টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে নিই। তো দেখো পেছনে এসেছিলাম, এই যে একটা ধনে পাতার গাছ, তো গাছটা তুলে নিচ্ছি, নিয়ে ভাবছি বাড়িতে আর কি লাগিয়ে দেব, তো তুলে নিলাম গাছটা সেই জন্য। তো গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো আমি আছি এখন রান্নাঘরে। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি বসালাম কারণ কালকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই জন্য আজকে দুপুরে রান্নাবান্না করে মানে কড়াই টড়াই সব ভিজিয়ে রেখেছি, তো শুধু হাঁড়িটা আছে আর রাতে খাওয়া দাওয়ার থালা বাসন ধুতে মানে ধুতে হবে। আর হচ্ছে ওয়েদারটাও বেশি ভালো না কারণ হচ্ছে মানে বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি হচ্ছে, রাতেও বৃষ্টি হতে পারে, আর কারেন্টেরও কোনো ভরসা নেই। তো কালকে যে অসুবিধে হয়েছে সেই জন্য আজকে ভাবলাম যে না তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিই। তো ঢুকেছিলাম সন্ধ্যা থেকে টিফিন করতে, তো এই দেখো, তো এদিকে দেখো পরোটা করেছি, তো পরোটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এটা আরেকটা অন্য আরেকটা মানে আমার নতুন কোনো যেহেতু চ্যানেল নেই, তো এই চ্যানেলেই ভিডিওটা শেয়ার করবো, তো শুধু এই রেসিপিটা। তো দেখো কেমন হয়েছে, আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখন 8:30 বেজে গেছে, তো যেহেতু 8:30 বেজে গেছে টিফিনটা করতে করতে ভাবলাম ভাতটা করে নিই, আর তরকারি তো আছে, আর এটা হচ্ছে আলু দিয়ে করেছি, তো তো আলুটা একটু বেশি করে সিদ্ধ করেছি, তো রাতে হচ্ছে মাছের ঝোল আছে আর হচ্ছে আলু সিদ্ধ, তো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধটা মাখবো, আর এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো এখন এই টিফিনটা সবাই মিলে করে নিব,
তো করে তারপর বাবুকে পড়াতে বসাবো। তো যেহেতু মানে 8:30 বেজে গেছে সেজন্য ভাবলাম যে না ভাতটা একবারে করে নি, তারপর একদম মানে কাজ থেকে মুক্ত হয়ে বাবুকে পড়াতে বসাবো, তারপর খাওয়া দাওয়া তো দিতেই হবে। তো চলো এখন ঘরে যে সবাইকে একটা একটা করে একটা একটা করে হবে, পাঁচজনে পাঁচটাই করেছি, বেশি করিনি কারণ আজকে এটা প্রথম বানালাম সেজন্যই পাঁচটাই করেছি, তো বেশি করিনি, তো দেখে খেতে খারাপ হয়নি, ভালো হয়েছে। তো আজকে যেহেতু করলাম প্রথম, ভালো হয়েছে, আরেকদিন করা যাবে তাই না? তো চলো সবাইকে দিয়ে দিব, গরম গরম খেতেই ভালো লাগবে। আর অন্য কিছু করলাম না কারণ আরেকটা কিছু করতে গেলে সময় আরেকটু লাগবে, কারণ 8:30 এদিকেই বেজে গেছে সেজন্য আর কিছু করলাম না, আর গরম গরম এটাও শুধু খেলে ভালো লাগবে। তো চলো, তো দেখো এই যে ঘরে নিয়ে এলাম আর ছেলেকে খাইয়ে দিচ্ছি, তো এতটা খাবে না, একটা প্লেটেই রাখলাম, আবার ধোয়াধুই। তো এই যে দেখো ছেলে বসে খাচ্ছে গাড়িতে, তো এই যে দেখো গাড়িতে বসে আছে, এটা ছোটবেলার গাড়ি, এতক্ষণ খেললো। আর এই যে এখন বাবু মুখোশটা পরো তো, না পরো না তো, ঠিক করো না। তো রাতে ওয়েদারটা বেশি ভালোও ছিল না, আর বেশি কিছু করে না কারণ মাছটা ছিল, আর এখানে হচ্ছে আলুটা এখন পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিব আর কি। আর খাওয়া দাওয়ার পর মানে এতটুকু এনার্জি মানে পাচ্ছিলাম না যে তোমাদের সঙ্গে একটু কথা বলো, তো সেই জন্যে ভাবলাম ব্লগটা এখানেই শেষ করে দিই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো গুড নাইট।